আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আছেন ইকরা বাংলার সাথে আমি হাফসা ইসলাম প্রতি সপ্তাহের মতো চলে আসছি আজকেও মা আমার মা প্রোগ্রাম নিয়ে প্রতিবারই কিন্তু আমার প্রোগ্রামে নতুন কোনো গেস্ট থাকেন কোনো একজন মা থাকেন কোনো একজন কর্মী থাকেন তো আজকেও কিন্তু নতুন কিছু নয় আমার সাথে একজন মা আছেন চলেন ওনার সাথে পরিচয় হয়ে যায় আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপ আলহামদুলিল্লাহ ওনার নাম হলো আসমাউল হুসনা ভেরি নাইস নেম আপনার আসমাউল হুসনা আনইউজুয়াল একটা নাম ভালো লাগছে শুনে তো আপা যদি আপনি আপনার সম্পর্কে কিছু বলেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে ধন্যবাদ আপু আপনি এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য অন্তর থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আর প্রথমে আপনি বলতেছেন আমার নামটা খুব সুন্দর এই নামটাও আমার মার মা মায়ের দেওয়া আমার মা রেখেছেন কোরআন শরীফ থেকে হয়তো পরিচয় দিতে গিয়ে আমি প্রথমেই আমার সবচেয়ে যে পরিচয় সেটা আমি একজন মা সেটা সেটাই আমি গর্ববোধ করি আমি একজন মা আমি দুই সন্তানের মা আচ্ছা আমার বড় মেয়ে আকিফ আহমেদ ছোটো মেয়ে আনাবিয়া আহমেদ আমি তাদের মা হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি আর অবশ্যই চলার ক্ষেত্রে আমাদের চাকরি থাকবে জীবন জীবিকা থাকবে কিন্তু আমি যেটা সবচেয়ে বোধ করি আমি মা একজন মা হিসেবে পরিচয় দিতে আমি আনন্দ বোধ করি এই তো পরিচয় আচ্ছা আপনার তো দুই সন্তান দুজনই মেয়ে তো আপনি তাদের প্রসঙ্গে আসব বাচ্চাদের প্রসঙ্গে আসব। কিন্তু যদি বলি যে ছোটোবেলা আসমা উল হুস কেমন ছিলেন যে আপু আপনি আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন সেই দিনগুলো খুবই আবেগময় খুবই অন্যরকম আমার ছোটোবেলা কেটেছে আমার জেলা নেত্রকোনা তো আমি নেত্রকোনায় আমাদের থানা হচ্ছে বারহাট্টা সেইখানে আমার জায়গা জন্মস্থানের নাম হচ্ছে ফকিরের বাজার আমাদের বাড়ি হচ্ছে ফকির বাড়ি নামে সবাই চিনে পরিচিত হয়তো সেটা আমাদের ঐতিহ্যবাহী একটা পরিবার সেটা আমাদের বাপ দাদাদের দেওয়া ঐতিহ্য সো সেখানেই আমার ছোটোবেলা কেটেছে আমার জন্ম ওখানে আমি সেইখানেই বেড়ে ওঠা আমার ছোটোকাল তারপর কলেজ তারপরে আমি ঢাকায় চলে আসি তারপরের জীবন আমার ঢাকায় তারপর যখন ঢাকায় মাস্টার্স শেষ করার পরে তখন আমার পলিটিক্যাল সায়েন্স তো এশিয়ান ইউনিভার্সিটি থেকে তো তখন মাস্টার্স এর পরে আমি বিএ বিএড শুরু করি তখন সেই মুহূর্তে আমার বিয়ে হয়ে যায় তখন বিয়ের পর বিয়ের এক বছর পর আমার স্বামী তখন ওখানে উনি ব্যাংকে জব করতো তখন আবার এখানে এমবিএ করার জন্য চলে আসে আচ্ছা তখন লন্ডনে উনি চলে আসে আমার হাজব্যান্ড চলে আসার পরে আমি এক বছর পরে এখানে আসি ওনার সাথে জয়েন করেন এই হলো আমার শর্টকাটে বললাম কিন্তু শৈশব স্মৃতি ওখানে ফিরে গেলে অনেক স্মৃতি অনেক স্মৃতি শৈশব কিন্তু একটা আমাদের লাইফের খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা সেটাই তো তারপরে এইখানে আসার পরেও এই তো কিছুদিন হলো আমি আমার বিয়ে অনার্স শেষ করেছি লন্ডনেও এখানে বিজনেস ম্যানেজমেন্টে সো বাকি আছে আর ফুল কমপ্লিট আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে সো হ্যাঁ আমার বাইদেরও ইচ্ছা ছিল যেন আমি একটা এখানে ডিগ্রি নেই তো আলহামদুলিল্লাহ তো ইচ্ছাটা পূরণ করতে পারছি পড়াশোনা চাকরি বাকরি তারপরে বাচ্চা সংসার সামলানোর পরেও সব করতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ যে পারছি সেটা আল্লাহর কাছে শুক্রিয়া আর আমার শৈশবের কথা মনে করে করলে অনেক কিছু স্মৃতি মনে পড়ে সেখানে তখনকার ছোটবেলা কেমন ছিলেন ছোটোবেলা আমি খুবই মার বাধ্যগত সন্তান ছিলাম আমি একমাত্র মেয়ে তিন ভাই তিন ভাই তিন ভাই বড় আমি ছোটো তো আমি স্নেহের কবি আদরের কবি মানে এটা আসলে প্রকাশ করার মতো না এত এত মানে সুন্দর বাসা আমার কাছে নাই ভাইদের আমি কলিচার টুকরা তিন ভাইয়ের একমাত্র বোন আমি আর সবার ছোট আর মা তবে সবার বাধ্যগতই ছিলাম তবে একটু দুষ্ট তো স্বাভাবিক থাকে মানুষ একটু দুষ্ট হয় ছোটবেলায় একটু দুষ্ট থাকে থাকে তবে তবে এত এত বেশি ছিলাম না একটু মানে এখনো যতটুকু মনে পড়ে আচ্ছা বাবা মা খুব ভয় পাইতাম যেহেতু আপনাদের ফ্যামিলিতে ভাইরা বেশি তিন ভাই আর আপনি একা জি সাধারণত এই বোনগুলা কিন্তু ছেলেদের মতো হয়ে যায় ভাইদের সাথে দুষ্ট হয় ভাইদের সাথে বাইরে যাওয়া ভাইদের সাথে কারণ আমি দেখেছি যে বাচ্চা মেয়েগুলা ভাইদের সাথে বড় হয়ে ওঠে তারা কিন্তু একটু ছেলে ছেলে বাপ থাকে হ্যাঁ এটা আপনার সাথেও আমি একমত কিন্তু আমার আবার আম্মা একটু ধর্মিক ছিল সেই সেই তুলনায় মানে উনি সবসময় আমাদেরকে মানে ইসলামিক নলেজটা দেওয়ার সবসময় খুব চেষ্টা করে গেছে এখনো করতেছে উনি আর তবে ওইটুকু হ্যাঁ একটু ছিল বাট তারপরেও মানে আমাদের স্বাধীনতা ছিল কিন্তু আবার একটু উগ্রতা আবার পছন্দ ছিল না আমাদের ফ্যামিলিতে আবার খুবই তারা আমার ফ্যামিলি আবার বিশাল বড় আমাদের বাপ চাচারা এগারো বাই সো আমাদের আবার একটা হ্যাঁ বিগ ফ্যামিলি ফ্যামিলি একটা রুলস ছিল যে সবাই যে বাপ চাচারা একসাথে তখনও দেখতাম যে একসাথে দুনারা ঈদ করতে হবে একসাথে শুক্রবারে এক হইতে হবে একসাথে খাওয়া দাওয়া করতে হবে আমরা মানে তারা সবাই আলাদা আলাদা ছিল হ্যাঁ আলাদা আলাদা ছিল সবাই বেশিরভাগ সবাই ঢাকায় আবার দুই অল্প কিছু মানে দেশের বাড়িতে সব মিলে আমার বাবা ওখানে চেয়ারম্যান ছিলেন আচ্ছা তো সব মিলিয়ে যে ওখানে যে ছোটবেলাটা আমার কেটেছে আমরা যে সবাই একসঙ্গে আমরা কাজিনরা এখনো যদি হই মানে আমাদের দিন রাত কোন দিক দিয়ে শেষ হয় আমরা মানে বলতে পারি না তো এখন এইবার যখন আমি দেশে গেছি তখন আমাদের তখন চাচার সঙ্গে আমি কথা বলতেছিলাম যে আমরা সব কাজিনরা একসাথে আমাদের পুকুর পাড় আছে পুকুর পাড়ে তারপরে ওখানে ছাতা আছে তারপরে সুন্দর পরিবেশ একটা এর মতো তো সেখানে আমরা যখন সারা রাত আড্ডা দিতাম তখন চাচারা এসা ধমক দিত এই এখন রাত দুটা বাজে তিনটা বাজে এখনো তোরা সব মিলে আড্ডা দিতেছিস তো এখন চাচা মিস করে বলতেছে যে এখন সেই দিন গোলা খুব এখন তোদেরকেই পায় না তোরা কেউ এক একজন এক এক জায়গায় সবাই কেউ কানাডায় কেউ আমেরিকা কেউ লন্ডন কেউ ঢাকায় তো এখন সেই দিন গোলা মিস করি এখন তোদেরকে আমরাও তখন খুব চাচাদের সাথে হাসি হাসতেছি আর বলতেছি তখন তখন তো আপনি খুব দিতেন ভয় পাইতাম আমরা খুব হ্যাঁ তো ওই মুহূর্তগুলো না না অন্যরকম ওই জিনিসগুলো এখনো খুব মিস করি ওই জিনিসগুলো এখনো মিস করি খুব মিস করি বাবা মা আর আর আমার বাবা তো মানে বাইদের বলতে অজ্ঞান ছিল মানে বাইরা সবাই একসাথে আসবে একসাথে বাড়িতে সব ছেলেমেয়েরা খেলবে ছেলেমেয়েরা একসাথে করবে এই জিনিসগুলো আমরাও মানে খুব মিস করি এখনও যারাই যে যেখানেই আছি সেখান থেকে গেলেই ওই যে দেশের বাড়িতে যাওয়া দেশের বাড়িতে তখন দেখতাম যে সব বাচ্চা ছাড়া মিলে তারা মানুষদেরকে হেল্প করা মসজিদ মাদ্রাসা দেওয়া স্কুল যে স্কুলে দেখতাম চাচারা সহযোগিতা করা তারপরে কলেজ প্রতিষ্ঠা করা দিয়েছে মসজিদ তো এইগুলাই যে বাচ্চাদেরকে এখন শেখায় আমরা দেখাই আমার ওই ওনারাই আবার যে আমাদের পরিবারের উপর যে বাংলা একাডেমির যে ডক্টর খন্দকার রিয়াজুল হক উনি আবার একটা বই লিখে গেছেন আমাদের পরিবারের উপরে তো আমরা এই বইগুলো আবার আমাদের জেনারেশনে আমাদের বাচ্চাদেরকে দেখাই যে তোমরা হয়তো দেখতে পারো নাই তোমাদের নানা ভাইদেরকে বা অনেকেই আসেন অনেকেই নাই এখন সো বাচ্চাদেরকে আমরা সেই জিনিসগুলা তুলে ধরি তোমরা তোমাদেরও মানুষকে হেল্প করতে হবে আসবা মানে আমার বাচ্চাদেরকে আমি মানুষ ইচ্ছা যে ওরা যেখানেই যায় যেভাবেই যে পরিবেশে ওরা মিশতে পারে ওরা কিন্তু বাংলা জানে বাংলা বাংলা পড়তে পারে লিখতে পারে মানে একটু একটু অবশ্য লেখাটা দেখে দেখে পারে এতটা না বাট পড়তে পারে সো যাতে ওদের সাথে যে এই ডিসেম্বরে আমি গিয়েছিলাম সবার সাথে মানে এত সুন্দর মিশতে পারে যে সবাই অবাক যে

কিন্তু আমি টিচারের সঙ্গে কথা বললাম টিচার বলতেছে এটা নিয়ে তুমি কোনো অরিড হইও না তুমি তো তারা বলে এই দেশে বলে যে বাচ্চারা যত ল্যাঙ্গুয়েজ শিখবে তত তত তাদের ব্রেইন ডেভেলপ হয় ভালো একটা বাচ্চা যদি তিনটা চারটা ল্যাঙ্গুয়েজ জানে তার ব্রেইনটা অনেক এক্সপ্যান্ড হয় আমি সেটা চিন্তা করি যে ওরা তো স্প্যানিশ শেখায় ওরা কত ফ্রান্স শেখায় কত কিছু শেখায় কত ভাষা শেখায় তাহলে আমরা কেন আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখাবো না হ্যাঁ তো আমাদের তো এটা উচিত আমাদের এজ এ প্যারেন্টস বাবা মার এটা উচিত প্রত্যেকটা বাংলা হ্যাঁ বাংলাদেশি বাবা মার এটা উচিত যে তাদের বাচ্চাদেরকে তো বাংলাটা শেখানো বাংলা নিজের নিজের কালচার নিজের এন্ড অফ দ্য ডে আমরা তো আমাদের বাঙালি কালচার আমাদের এই ঐতিহ্যটা দূরে রাখতে হবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে কিন্তু আমি এইগুলা আপনার বাচ্চারা কি জানে যে ওই যে আমাদের বিশেষ দিনগুলো কবে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ কারণ আমি একটা ভিডিও দেখছিলাম আজকে একজন আমাকে ফরওয়ার্ড করেছিল তো ওই ভিডিওতে বাংলাদেশে কিন্তু এটা ভিডিও করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে ছাব্বিশে মার্চ মানে কি বলতে পারে না ১৬ ডিসেম্বর কি একুশে ফেব্রুয়ারিটা কি তারা কিন্তু বলতে পারছে না আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে এটা কিন্তু জানে না এরা কিন্তু বাংলাদেশের সন্তান তো এই জিনিসগুলো কিন্তু খুবই দুঃখজনক আপু এটা কিন্তু খুবই দুঃখজনক যে আমি আমি আবার একুশে ফেব্রুয়ারিতে তাদেরকে এটা বোঝাই তারপরে ষোলো ডিসেম্বর আসলে ওদেরকে এই বিষয়গুলো নিয়ে আমি আপনি কিভাবে তাদেরকে বোঝান আমি এগুলা আমি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ওদেরকে নিয়ে এগুলা বিষয় নিয়ে আমি কিন্তু ওদেরকে ওখানে এ করতাম কন্টেন্ট তৈরি করতাম যে ফেব্রুয়ারি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির একটা কন্টেন্ট তারপর ষোলো ডিসেম্বরে তখন এরা কিন্তু বাচ্চারা কিন্তু খুব আগ্রহী হয় দেখে দেখে তখন ওই জিনিসটা তখন যখন আমি ওইগুলো নিয়ে তাদেরকে কথা বলতাম শেখাইতাম তারপরে তারা খুব আগ্রহ নিয়ে এখন ইদানিং একটু আমি হয়তো ব্যস্ততার কারণে করতে পারতেছি না বাট তারা কিন্তু আমাকে পুশ করে মা কেন এখন করতেছি না যে আমার বড় মেয়েটার এলেভেন প্লাস পরীক্ষার সামনে তো এই জন্য আমি একটু বাচ্চাকে সময় হ্যাঁ সময় দিতে হচ্ছে অন্য পড়াশোনার ব্যস্ততায় তো এরপরে হয়তো আবার মাঝে মাঝে করব ওই ওদেরকে শিখানোর জন্যই যে নিজের বাসা শিখবে তারপরে সে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো সুরা মুখস্ত তিরিশ পারাটার সবটাই মুখস্ত এখন উনত্রিশ পারা শুরু করছে উনত্রিশ পাড়ার হয়তো কয়েকটা ছো বাকি আছে সুরা কিন্তু এখন একটু করতে পারতেছে না ওই জন্য তো যেমন আমাদের নিজের ঐতিহ্য ধরে রাখতে হবে আমাদের ধর্মতাকেও তো হ্যাঁ ধরে প্রাধান্য দিতে হবে দুই দিকে আর ইংলিশ দেশে আছে সেখানে ইংলিশ তো অবশ্যই শিখবে আর স্কুলে পড়াশোনা তো হচ্ছেই আলহামদুলিল্লাহ তো সব মিলে ওদেরকে প্রায়োরিটি দেওয়া ওদেরকে প্রাধান্য আপনি তিনটা ল্যাঙ্গুয়েজ বলতে গেলে আরমি তারপর বাংলা তারপর ইংলিশ তাদেরকে কিভাবে উৎসাহিত করে আর কতটুকু সময় কোথায় তারা আমি এটার জন্য একটা রুটিন করে আমি সেটাকে বাক করে নিই কারণ সপ্তাহে ভাবে করলে হয় না সেই জন্য আমি দেখি ওর যেদিনটাতে স্কুল থাকে স্কুল থেকে আসার পরে তার কতটুকু সময় থাকে সেই সময়টা বাক করে তার আবার যখন তার ক্লাস থাকে অন্যান্য টিউশন থাকে বা আরাবি ক্লাস থাকে সেগুলো বাদ করে অন্য দিনগুলোতে ছুটির দিন দিনগুলোতে আমি ওইভাবে সময়টাকে একটা রুটিনের মধ্যে নিই কারণ ও আমি কিন্তু আবার খেলাধুলা বাচ্চাদেরকে খেলাধুলা দেওয়া তাদের যে পার্কে নিয়ে যাওয়া তাদেরকে যে একটা বিনোদন দেওয়া তাদের যে বয়স সেই বয়স যে বয়সটা সেই বয়সে যে তাদের একটা আনন্দ দরকার তাদের যে আলাদা একটা সেটাও আমি রিক্রিয়েশন দরকার সেটাও কিন্তু প্রাধান্য নদী আমি চা না যে সারাক্ষণ শুধু ওইগুলো নিয়েই ব্যস্ততা না আমি ওই রুটিন করে আমি আমি টায়ার্ড হয়তো দেখা গেছে আমি কোনো কারণে ইচ্ছা করতেছে না কিন্তু এখন ওয়েদার ভালো সানি পার্কে যাইতে বলতেছে আমি সাথে সাথে নিয়ে যাই হ্যাঁ আমি সাথে সাথে গিয়ে সাইকেল সাইকেল শিখ একদিন নিয়ে গেছি তিন দিন তিন ঘন্টায় বলছে তিন ঘন্টা তোমার সাইকেল শিখতে হবে আমার বড় মেয়ে তিন ঘন্টায় এসে সাইকেল শিখছে বড় মেয়েটা মাসাল্লাহ কি আমার এত মাসাল্লাহ আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে যে এত সুন্দর ও ছোট থেকে একদম ছোট থেকে ও খুব বাধ্যগত একটা মেয়ে মানে খুব সুন্দর কথা শুনে ছোট থেকে দুই বছর বয়স থেকে আপনি এখানে বসায় রাইখে যাবেন এখানে এসে থাকবে আচ্ছা যখন আম্মু বলছে এটা মানে এখন পর্যন্ত আছে এখন জানি না বাকি কি হবে তবে ছোটোটা একটু দুষ্ট ছোটোটা একটু দুষ্ট আমি তো এখন পুরা ইয়ে হয়ে গেছি যে মনে করেন ছোটোটা বড়টা এরকম আমি তো ভাবছি ছোটোটা অটোমেটিক এরকমই হবে কিন্তু টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট বয়সের তফাৎ কত ওর চার ওর বয়স দশ আর ওর ছয় মানে চার চার বছরের এখন তো আমি ওর জন্য আমার আমার স্টাডি করতে হয় এখন পুরা দেখা গেছে অনেক কিছু শিখতে হয় তার জন্য কারণ ওকে তো বললে হয়ে গেছে কিন্তু তাকে তো এখন বললে হবে না আর আমার সেই আদি যুগের স্টাইলে তো আমি প্যারেন্টিং করলেও হবে না এখানে এখানে আমাকে একটু টেকনিক কাটাইতে হবে এখানে অনেক সময় দিতে হয় তার সাথে এখন তার জন্য আমাকে আলাদা আমি প্যারেন্টিং স্কিল আমি পড়াশোনা করি দেখি আমি ধরেন কোন মোটিভেশনাল কোন কথা আমি তার জন্য আমাকে বের করতে হয় শিখতে হয় তার জন্য দেখা গেছে প্র্যাকটিক্যালি আপনি আপনার নিজেকে এডুকেটেড করছেন তার কারণ তার কারণে এখন কারণ কারণ বড় মেয়ে আর ছোট মেয়ের মধ্যে যেহেতু অনেক অনেক তফাৎ তো ওকে আমি বলছি আম্মু পড়তে বসো বড়টাকে পড়তে বসে গেল সে তো ছোটটাকে পড়তে বসতে বলবেন আমি আরো এক ঘন্টা পরে তো এখন তো আপনি তাকে ফোর্স করলেও কাজ হবে না সেই ক্ষেত্রে আপনাকে টেকনিক ইউজ করতে হবে এখন আমি টেকনিক ইউজ করি যে আমি তো জানি এখন বললে সে এটা করবে না তখন আমি এখন যেটা বলি কি করতেছো ওই একটু প্লে করতেছি খেলতেছি আচ্ছা ঠিক আছে তুমি টেন মিনিটস প্লে করবা টেন মিনিটস পরে তোমার কিন্তু ওই সুরাটা হবে তো মিনিট যদি টেন দেখি যে সুরাটা শেষ করে প্লে করে টেন আবার তুমি কিন্তু ওই বাংলা বইটা নিয়ে একটু বুঝবা তারপরে তুমি আর একটু টেন মিনিট প্লে প্লে করো টেন মিনিটস খেলো খেলার পরে তুমি আবার ধরো একটু তোমার স্কুলের হোমওয়ার্কটা নিয়ে বসতে হবে ঠিক আছে এখন তুমি প্লে করো এখন তারটা তাকে দিতে হবে দেওয়ার পরে আপনাকে ওই মাতার মধ্যে ব্রেইনে ঢুকায় দিতে হবে যে তুমি একটু পরে কিন্তু তোমাকে এটা করতে হবে তখন কিন্তু আবার সে ডিসিপ্লিন হ্যাঁ হ্যাঁ একদম মানে একদম আপনাকে সেই সিস্টেম মতো আমিও সাইজের উপর আছি সেও সাইজ দুইজনই এখন কিন্তু আমার তার সাথে সাথে আমার আমার নিজে কেউ চেঞ্জ করতে হচ্ছে কারণ আপনি বলছিলেন যে আদি যুগের যে স্টাইলটা সেই স্টাইলটা সেই স্টাইলটা অনেকে কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা যেভাবে আমাদেরকে শাসন করেছেন বা লালন পালন করেছেন আমরা কিন্তু ওইভাবেই আমাদের বাচ্চাদেরকে বড় করতে চাই বড় আমরা শুনেছি তুমি শুনবা না কেন আমার মা যখন রাগ করে চোখ বড় করছে তখনই আমরা একদম অবস্থা খারাপ হয়ে গেছে তুমি এরকম কেন এই যে এগুলো আমরা কম্পেয়ার করি এটা আদৌ কি ঠিক না না আদৌ কখনোই ঠিক না যেমন আমি আমার কাজিনকে দেখতাম যে কাজিন কমপ্লেন করতো বাবা সবসময় সেই বাড়ি থেকে একদম কাঠি সরিষার তেল নিয়ে আসবে গানি থেকে সেটাই দিতে হবে কেন এখন আমরা জনসন দিলে বেবি লসম দিলে কি হয় না বাবাকে ওইটাই দিতে হবে মানে কিন্তু এটার মধ্যে যে এখন এই যুগের বাচ্চাদেরকে আপনি ফোর্স করে হবে না কিন্তু ওইটাকে বুঝাইতে হবে দুইটা জিনিস হয় না দেখো এটার মধ্যে হয়তো এটার মধ্যে হয়তো তোমার খাঁটি জিনিসটা দেখো আমি একজন চোখের সামনে নিয়ে আসছি আর এটা দেখো হয়তো এটার মধ্যে অর্গানিক কিছু নাও থাকতে পারে এটার মধ্যে কিছু মিক্স থাকতে পারে তো এইভাবে তাদেরকে বুঝাইতে হবে কিন্তু আর ওরা কিন্তু ওই জিনিসটা আমি তখন হাসতাম বলতাম কেন তো দিলে সমস্যা কেন আমাদের বেবি জনসন দিলে সমস্যাটা কি মানে একটু আবার ধরেন তিনটা বাচ্চা তিনটাই কিন্তু একরকম না একটা একটু গাঢ়েরা থাকে একটা একটু মানে সরল থাকে একটা একটু নরমাল থাকে স্বাভাবিক তিনটা তিন রকম এখন আমি কিন্তু প্রথম বাচ্চাতে এত মার্শাল্লা এত ইয়ে হয়েছে যা পরেরটা তো নর্মালি এরকমই হবে আমি তো পরেরটা একদম মানে দেখি যে না ওর সাথে একদম তার সাথে তার মতো করে তার এ করে তার প্ল্যান করে গুছায় তো মাসাল্লাহ সে কিন্তু আবার খুবই হেল্পফুল খুব হেল্প করে আমাকে যখন মনে করেন যে সে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিব সে দৌড়ায় আসবে দৌড়ায় আইসা কাপড়গুলো সে ওয়াশিং মেশিনে তুমি দাঁড়ায় থাকো আমি দিতেছি তোমার তোমার জব খুবই মানে ইজি তোমার জব ইজি এটা এটা আমি করব। সে সুন্দর করে করবে আবার শেষ হইলে এটা বের করবে তখন সে ওই যে ড্রায়ার নেড়ে দেবে সে চেষ্টা করে তারপরে প্লেট ক্লিন করা এই যে সিঙ্কের মধ্যে থেকে একদম সে আমার যত কাজে না 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 আমার এই বাচ্চা মার্শাল্লা সে তার শুধু দোষ বলবো না তার যে কত গুণ আছে হ্যাঁ গুণ গুলাও তার বলা উচিত যে আমার বড় মেয়েটাও কথা শুনে করে কিন্তু তাকে পুশ করা লাগে বুঝছি তাকে সে সারাক্ষণ বই পুস্তক দিয়ে বসে থাকেন সে সারাক্ষণ পড়াশোনা করবে কিন্তু তাকে যদি কাজের কথা পুশ করা লাগে কিন্তু ছোট মেয়েকে পুশ করা লাগবে না সে নিজে থেকে আইসা বলবে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি তো তোর বয়সে মনে হয় করি নাই কিন্তু মাসাল্লাহ সে নিজে থেকেই আসে আইসা সে আমাকে হেল্প করবে তারপরে সে আমাকে যারা একটু দুষ্ট চঞ্চল তারা কিন্তু আমার আমি আমার নিজেকে দেখি ছোটবেলা মার কোন কাজ যদি বাকি থাকে বা থাকে সব সময় মার পাশে পাশে মানে ঘুরতাম মার যে কোনো কাজের মধ্যে হেল্প করার চেষ্টা করতাম ছোটবেলা থেকেই

আমার কিন্তু একটা শূন্যতা ছিল ওই বোনের মানে তখন কিন্তু বুঝি নাই আমার সব কিছুতেই আমাকে আমার ইউনিভার্সিটি লাইফে আমাকে সবাই আমার ফ্রেন্ডরা হাসতো নিয়ে বলতো কি যে কিছু একটা এই এটা তো এইটা কোথেকে নিয়ে আসছি সুন্দর আমি জানি না আমার ভাইয়া জানে মানে সব কিছুতে আমার ভাই আমার ভাইরা সব কিছুতেই মানে কারণ তিন ভাই সারাক্ষণ বডিগার্ড হিসাবে আছে সারাক্ষণ এখনো আলহামদুলিল্লাহ তো তো আমি তো তখন ওরা হাসতো কেন তুই নিজে কিছু পারিস না তুই নিজে কিছু কিনতে পারিস না নিজে কিছু করতে পারিস না মানে ওরা কখনোই করতে দেয় নাই কিছু একটা করলে থাক না পরে মানে কখনোই ওই যে আর এই জন্যই আমি এতটাই ইমোশনাল যে এই যে রিসেন্ট আমার বাতিজা রেজাল্ট হইলো ও সিলেক্ট ক্যাডেট থেকে হ্যাঁ গোল্ডেন জিপিএফ পাইছে তো খুব মশাল্লাহ ও যখন আমাকে ফোন করে ফোন দিল আমি নাই মানে একদম আউমাউ করে কাঁদতেছি মানে এত আবেগে যে ওর ছোটোবেলায় ইয়ে করছি হ্যাঁ দেখছি আসে এত বড় হয়ে গেল যে এই মানে ভাই বোন মানে আমাকে আমার এখনও সেই স্মৃতিগুলাই মনে পড়ে এখনও যে আমরা এত বড় হয়েছি অনেক দূরে আছি মনেই হয় না কিন্তু মাঝে মাঝে খুব ফিল করি যে ওই দিনগুলো খুব মজার ছিল ওই যে ওকে দেখছি হসপিটালে গেলাম এখন চাইলে যেতে পারি না চাইলেই অনেক কিছু আনন্দ ভাগ করতে পারি না তো এই আর কি সো ওয়েল এখন ডিজিটাল ডিজিটাল ওই তো ভিডিও ওই তো ফোনে ফোনে কনফারেন্স কনফারেন্স ভিডিওতে ওইগুলাই চলতেছে এগুলাই চলে এখন সো আমার আম্মু আসছিল এখানে করোনার আগে তখন তখন সময়টা আমার খুব মানে এখানে খুব ভালো কেটেছে যে মানে খুব অন্যরকম যে না যাক অ্যাটলিস্ট সারা জীবনের আমার সার্থকতা যে অ্যাটলিস্ট আমার মা কিছুদিন আমার সঙ্গে আছে আপা মার ইসে আসবো আমরা প্রসঙ্গে আসবো তো আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হবে শ্রোতা বন্ধুরা যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে বিরতির পরে আবার আসব থাকবেন আমাদের সাথে শ্রোতা বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর আমার সাথে আছেন আসমাউল হুসনা আপা ব্রেকে যাওয়ার আগে আমরা বলছিলাম মানে কথা বলছিলাম যে আপনার আম্মার কথা আপনার আম্মা আসছেন এই দেশে তো যদি আমরা যাই আপনার ছোটোবেলাতে আবার যে আপনার মার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল ছোটোবেলার সম্পর্ক আর এখন সম্পর্ক কেমন কোনো তফ ডিফারেন্স আছে কিনা তফাৎটা আমি যেটা মনে করি এখন হয়তো আমি দূরে সেটাই শুধু পার্থক্য মনে করি কিন্তু আমার মনের ভিতরে আমার সেই ফিলিংস সেই অনুভূতি এখন বরং আরও বেড়ে গেছে কারণ আমিও এখন মা আমি এখন সবসময় অনুভব করি ফিল করি যে আমার মার কাছে আমি নাই আমি আমার মার জন্য কিছুই করতে পারতেছি না আমার বারবার এই গিলটি ফিল হয় যে আমার কাছে থাকলে হয়তো আমি একটু সেবা করতে পারতাম আমি একটু দেখতে পারতাম তো সেই সুবিধাটা আমার যেহেতু নাই আমি যেহেতু বাইরে থাকি তো যখন আমি আমার মেয়েদের দিকে তাকাই তখন মাঝে মাঝে আমি ওদেরকে বলি যে দেখ তোমরা কত ভাগ্যবান তোমার মা তোমার কাছে আমি দেখো আমি কত দূরে আমার মা অনেক দূরে তো আমি আমার মার জন্য যে হ্যাঁ তখন ছিলাম কিন্তু আমি এখন নাই আমার মনে হয় যে এখনো যেন আমি থাকতে পারতাম এখনো যদি আমি কাছে থাকতে পারতাম আমার উচিত কাছে থাকা আমি এইটার মাধ্যমে আমার মেয়েদেরকে বোঝাইতে চাই যে দেখো মা বাবার সঙ্গে থাকা সন্তানের অনেক জরুরি হ্যাঁ এটা সারা জীবনে প্রয়োজন দেখো আমি হ্যাঁ ওদেরকে বোঝাই যে আমরা তো পড়াশোনা করতে এখানে তোমার বাবা আসছে আমরা তোমাদের ভালোর লাইফের জন্য ফিউচার লাইফের জন্য আমরা এখানে আসি তো তোমাদের উচিত বাবা মার সঙ্গে থাকা বাবা মারকে তো সাপোর্ট সাপোর্ট করা এটা সবসময় বোঝায় ওদের মাথায় এই এই জিনিসটা দেওয়া উচিত কারণ একসময় এখানকার এখানকার পরিবেশ তো তাদেরকে শেখায় আঠারো বছরের পরে তোমাদের যে যার মতো লাইফ বাট এটা যেন না হয় তারা যেন এই কোরআন চন্যার আলোকে তারা তাদের জীবনকে গড়তে পারে তারা তাদের বাবা মার প্রতি দায়িত্ব পালন করে এই এই জিনিসগুলো বোঝানো আর কি আর আমি বরং যখনই আমি ফিরে যাই সেই আমার ছোটোবেলায় আমার কাছে তো সেই সেই জীবনটাই মধুর মনে হয় আমার মার কাছে ছিলাম মার স্নেহময় মমতা এখনো তখন আপনার সম্পর্ক কেমন ছিল বন্ধুত্ব না যে আমি মা তুমি শুনতে হবে এরকম বা আপনি যেভাবে আপনার বাচ্চাদেরকে এই যে বললেন যে আপনি নিজে শিখছেন বাচ্চাকে কিভাবে আমি অবশ্যই চেষ্টা করি বন্ধুর মতো হওয়ার বন্ধু মানে ওইভাবে কি আপনারা ছিলেন না উনি বলতেন যে তোমার এটা করতে হবে এটা করতেই হবে আগেকার যুগের কিছুটা এরকম ছিল তাদের মধ্যে এটা ছিল কিছুটা যে তবে আমাদের আবার এই যে হ্যাঁ হ্যাঁ আমি মুরুকি আমার মতো করে হ্যাঁ হ্যাঁ রাইট এটা কিছুটা ছিল আমি অস্বীকার করব না কিন্তু আবার আমাদের পরিবারের এই করার পরেও যে একটা মানে পরিবার থেকে আবার একটা চাপ যে না মেয়েরা পড়াশোনা করবে মা মেয়েরা একটা কিছু করবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের পরিবার থেকে বাধা আসে নাই যেমন আমাদের পরিবার থেকে মেয়েরাই প্রথম বাহিরে পড়াশোনা করতে গেছে আমার যেমন চা আমার চা তো বোন সে অস্ট্রেলিয়ায় সিডনিতে পড়াশোনা করতে গেল পড়াশোনা করলো যদিও বিয়ের পর বাট তাকে মানে পারমিশন দেওয়া হয়েছে তো তারপরে ধরেন আমার পরিবার থেকে যায় আমার ওই চাচি সে প্রথম মহিলা এমপি আমাদের নেত্রকোনা কিশোরগঞ্জ সংসদ সদস্য ছিলেন উনি একানব্বই পঁচানব্বই যে সালের আর কি সো পরিবার থেকে যে এই মানে স্বাধীনতা বলতে আমাদের যেটা ছিল পড়াশোনা করবা উচ্চশিক্ষিত উগ্রতা পছন্দ না উগ্রতা কখনোই করতে পারবা না সে শালীনতার মধ্যে করতে হবে সবকিছু শালীনতার মধ্যে থাকবে এই জিনিসটা ছিল হ্যাঁ মুরুবীদের সেই এটা ছিল তবে ওই শাসনটা ছিল শাসনটা খুবই ছিল যেটা হয়তো বাহিরে অনেকেই মনে করে না ওদের মনে হয় কোনো শাসন নাই কিন্তু আমরা জানি আমাদের কতটুকু শাসন ছিল বাবা বাবা বাবাকে তো আমরা যদিও বন্ধুর মতো কিন্তু আমরা ভয় পাইতাম চাচাদেরকে খুবই ভয় পাইতাম কারণ তারা সব সময় সব এক কোনো কিছু করতে গেলে তারা এগারো বা একসাথে কোনো কিছু করতে গেলে একটা ডিসিশন নিতে গেলে তারা এগারো হবে একসাথে একদম সব কিছু তাদের ডিসিশনে হবে আচ্ছা যাই কিছু হবে তাদের এগারো বাইয়ের ডিসিশনে হবে অবশ্য দাদারি এগুলো শিক্ষা নো সেই শাসনটা কি মনে করেন যে ঠিক ছিল আপনাদের জন্য তখন তখনে তখন তো আমরা মনে করতাম হয়তো না এটা একটু বাড়াবাড়ি কিন্তু এখন মনে করি যে না ঠিকই ছিল একটু শাসন দরকার আছে অবশ্যই কারণ আমি এখন মা আমিও জানি যে সবসময় বন্ধু মানে আপনি সবসময় সব স্বাধীনতা দিয়ে দিবেন সব প্রায়োরিটি দিবেন সব কিছু তুমি হ্যাঁ সবই করতে পারবা আমি খালি ইয়েস এস বলবো তার মানে কিন্তু আমাদের মুসলিমদের একটা বাউন্ডারি আছে আমাদের মুসলিমদের একটা বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা তোমাকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে এটা আমার থিঙ্কিং আমার চিন্তা আমি সেইটা সবসময় চিন্তা করি আমার বাচ্চাদের মধ্যে দেওয়ার যে এটা থাকলে সে কখনো অন্য অন্য মানুষকে সম্মান করতে জানবে সে অন্যায় করতে পারবে না সে মিথ্যা কথা বলতে পারবে না সে এই জিনিসগুলো যদি ইসলামিক তার কিছু থাকে তার তার ভিতরে সে অবশ্যই এগুলো করে চলবে জীবনটা সে যেন মানুষ হয় মানুষ বলতে তো ইসলামিক কোরআন সুন্নার মতো মানুষ হোক ওই জানার মতো মানুষ হোক মানুষ হইল মানুষ তো সবাই মানুষ কিন্তু কয়জন সঠিক মানুষ কয়জন মানুষের সবাই মানুষ আমরা এটা আমিও একমত না যে মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ তো সবাই আমরা মানুষ কিন্তু কয়জন গুরুজনদেরকে রেসপেক্ট করতেছে কয়জন বড়দেরকে সম্মান করতেছে কয়জন

আমরা যাদের সাথে থাকব আমার বাবা মা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবে আমরা ওই দেখি সম্মান আমরা যেন রাস্তাঘাট যখন দেখি আমরা যেন ওই রিসপেক্টটা দেই তাদেরকে আমি যখনই যদি আমার মেয়ের সঙ্গে আপনার কখনো রাস্তায় দেখা হয় আমি প্রথমে জিজ্ঞাসা করি সালাম দিস সালামকে দিস ওরা এখন বুঝে গেছে যে আগে সালাম দিতে হবে তো ওরা আমার বন্ধু বান্ধব সবাই জানে যে আগেই আমি সালামের কথা বলি তো এই জিনিসগুলোই আর কি যে মানুষের মতো মানুষ হওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার তো কিছু না কিছু তো আমাকে জিজ্ঞাসা করে আমার মেয়েরা মাঝে মাঝে আমি হব কি আমি আগে কোরআন জানবা আগে শুননা জানবা তারপরে তুমি তুমি যদি ডাক্তার হইতে চাও হবা তুমি ইঞ্জিনিয়ার হইতে চাইলেও সেটাও তোমার ইচ্ছা যদি তুমি টিচার হইতে চাও সেটাও তোমার রাইট তুমি যা কিছু করতে চাও সেটাও আমার হ্যাঁ তুমি যদি পলিটিক্স করতে চাও সেটাও আমার কোনো আমার কোনো ইয়ে নাই আমি চাই বরং আরও উল্টা আমি চাই পলিটিক্স করলে এ দেশে করো এই দেশে তো বাংলাদেশের মতো এত জটিল না করো তো ওরা মাঝে মাঝে কি এগুলো তো ইয়ে সে না বাবা তোমার ইচ্ছা তুমি যদি চাও তুমি সব করতে পারো আমার কোনো ইয়ে নাই শুধু তোমার না পাঁচাক্ত নামাজ ঠিক রাখতে হবে তোমার তুমি কোরআন সুন্নার মতে চলবা তুমি তোমার পর্দা ঠিক রাখবা তুমি সব করো কোনো সমস্যা নাই আমার পক্ষ থেকে কোনো বাধা নেই আমি তাদেরকে মানে যত ধরনের ইসলামিক প্রোগ্রাম আছে এখানে হ্যাঁ সবগুলোতেই নিয়ে যাই হ্যাঁ সবগুলা নিয়ে যাই ইভেন আমাদের যে কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সেগুলো তো নিয়ে যাই তার জানার দরকার আছে তাদের দেখার দরকার আছে হ্যাঁ অনেক পয়লা বৈশাখের প্রোগ্রাম হয় অনেক বসন্ত উৎসব হয় সবগুলাতে নিয়ে যাই আমি নিয়ে যাই এই জন্য যে জানুক সে কোনটা মানবে না মানবে সে কি করবে না তার উপর আর তার না জানলে সে বুঝবে কিভাবে সেটাই সে তো শিখবে কোথেকে যদি খালি অনেক বাবা মা খালি নিষেধ করে যে এটা করো না এটা করো না এটা করো না ওটা করো না তারপরে ওই আমাদের যে কালচারাল প্রোগ্রাম গুলোতে এগুলোতে যাইতে নিষেধ করে গান হয় বাজনা হয় গান বাজনা করা হয় এগুলো ঠিক না এগুলো হারাম অনেকে বলেন তো আসলে কিন্তু বাচ্চাদেরকে যদি এগুলাতে আমরা

তারপরে তুমি কবিতা বলো কবিতাতে তো কোনো ইয়ে নাই তুমি গল্প লেখো বই লেখো বই লেখবা না কেন তুমি সাইকেল শিখবা না কেন তোমার এই বয়সে এখন সাইকেল তুমি পার্কে গিয়ে খেলবা না কেন অবশ্যই তোমার খেলার রাইট আছে এখন তুমি পর্দা করবা বলে যে তুমি সব কিছু করতে পারবা না তোমারও তো বয়স অনুযায়ী একটা ডিমান্ড আছে চাহিদা আছে তারও তো একটা খেলতে মন চায় অন্য বাচ্চা দশটা খেলতেছে সে কেন খেলতে পারবে না অবশ্যই তো আমি এইগুলো থেকে আমি কখনোই বাধা দিই না হ্যাঁ আমি সময় তাদেরকে আরও চেষ্টা করি এই অনেকেই হ্যাঁ এই একদম বন্দি করে রাখাটা আমি এটার পক্ষে না তো এতে হিতে বিপরীত হয় কিন্তু অবশ্যই এতে কিন্তু হিতে বিপরীত হয় আপনি যখন মানে বন্দি করে রাখবেন তখন যে জিনিসটা না করবেন সে জিনিসটার প্রতি আগ্রহটা বাড়ে আগ্রহ থাকে আর যখন আপনি তাদেরকে সুযোগ দিবেন সে নিজেই তখন চুজ একবার দুইবার তিনবার আর বয়সে সব মানুষই ভুল করে ভুল করেই শিখে হয়তো আমি বলবো না যে ভুল করুক সেটা অবশ্যই আমি চাই না কিন্তু তাকে তো আমি আগে বুঝাই দিতে হবে আমাকে বুঝাই দিতে হবে মা এটা কিন্তু যে ধরুন আমি নিজেই এই কিছুদিন হলো আমি হয়তো ওই করেছি এখন আমি হয়তো হিজাব করতেছি কিন্তু আমার মেয়ে সে থেকেই করে আচ্ছা একদম ছোটো থেকে আমি নিজেই কিন্তু অল্প কিছুদিন হইলো শুরু করলাম তো সেটা ছোট থেকেই করে সে নিজে থেকেই এখন ধরেন ছোটোটা বড়টার দেখাদেখে ছোটটা অটোমেটিক স্কুলে স্কুলে তো ওরা নার্সারিতে বলতেছে একদিন দেখে চেক করে ওর মাথায় কি কিছু আছে নাকি আমি সে না কিছু না চেক করতে পারো চেক করে দেখে কী রে এত ছোটো ও কারণ বড় বোনরা দেখছে ফলো করছে ফলো করছে ও অটোমেটিক করতেছে এখন আমি তো চাপায়ও দেই নাই জোরও করে ঝুর করি নাই আমি কিন্তু অটোমেটিক দেখেন যে সিস্টেম করে তাকে ছোটো থেকে শুরু করছি শুরু করছি কারণ জানি যে আমি যখন বড় হইলে আমি স্ট্রাগল করতে হইতে পারে আমাকে যেমন আমি নিজেই আমাকে স্ট্রাগল করছি আমি এতদিন করতে পারি নাই কারণ সবাই করতেছে না সবাই একটা পার্টিতে যায় করে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে যে আপনার ছোট থেকে শুরু করতে হয় ছোট থেকেই শেখাইতে হয় হঠাৎ করে চাপায়া দেওয়া জোর করা সেটার পক্ষে আমি না অনেকে হয়তো মনে করতে পারে যে আমি চাপায়ে দিতে পারি বা না আমি সেটা না আমি কখনোই চাপায়া দিই না কারণ ওরা ছোট থেকেই করে অন্য কেউ করে না তখন আমি কিন্তু ওই যে ছোটটা তো বড়টা আমার কথা শুনে একবার বললে শুনে সে সেই সুবাদের ছুরোটা জানি শুরুটা করবে না সে কিন্তু বড়টারে দেখে দেখে সে শুরু করলো আর ওদের স্কুলে অবশ্য সব সুবিধাই আছে এটা একটা সুবিধা ভালো এই তো এইভাবেই মনে করেন বাচ্চাদেরকে শিখাইতে হয় আর কি শিখাইতে হয় আচ্ছা আপনি তো পড়াশোনা করছিলেন তো এই সময়টা কিভাবে আপনি ছোট বাচ্চা দুটা নিয়ে আপনি কিভাবে এটা মানে পড়াশোনা করলেন আর ভাইয়ের কতটুক সাপোর্ট ছিল এখানে জি আপু এখানে আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট সে তবে স্ট্রাগল স্ট্রাগল করছি কারণ বাচ্চাটা খুবই ছোট ছিল তখন ছোট বাচ্চা ওরও ওর সব কিছু মিলে আমার তারপরে আবার বড় বাচ্চাকে স্কুলে নেওয়া আনা টাইম মতো এটা সেই জন্য এই কারণেই বাচ্চাটাকে রাখার সমস্যা হচ্ছিল পরে আবার শুরু করি যে আসলে জীবনটা তো কখনোই স্মুথ না একটু তো স্ট্রাগল থাকবে আর লন্ডনের লাইফ এখানে কেউ সাপোর্ট দেওয়ার নাই তো আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ অনেক অনেক সে

তারপরে আর তবে সে বাচ্চাদের প্রতি খুবই দুর্বল বাচ্চাদের প্রতি দুর্বল তো বাবার মেয়েদের প্রতি খুবই দুর্বল সে সে বাচ্চার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি সো বাচ্চাদের বাচ্চারা তার খুব বক্ত তার সাথে সম্পর্কটাও সেরকম সো এই সেই জন্যই আর কি আলহামদুলিল্লাহ কারণ তার সাপোর্ট শুরু গিয়েছিল ছিল সবসময় ছিল সব মিলে আলহামদুলিল্লাহ বাচ্চা যখন ছোট ছিল তখন কি আপনি সাপোর্ট পেয়েছেন ভাইয়ের কাছ থেকে যে বাচ্চার নেপি চেঞ্জ করা তারপর খাওয়ানো তারপরে ঘুম পাড়ানো এগুলো কি উনি তখন করেছিলেন জি আলহামদুলিল্লাহ সে কারণ সব বাবারা কিন্তু না শুরুর দিকে একটু হয়তো তার বুঝতে সমস্যা হয়েছিল কিন্তু পরে সে আবার না সে শুরু থেকে একদম কারণ আমার আবার মানে বিয়ের অনেক বছর পরে বাচ্চা হয়েছে তো মাঝখানে আবার মিস করে ছিল সো সে বাচ্চার প্রতি একটা খুব আগ্রহ ছিল যখন প্রথম বাচ্চা পাওয়ার পরে সে মানে না জানি সে কি পাইছে সে একদম খুব একটা ইমোশনাল ছিল অ্যাটাচমেন্ট ছিল তার বাচ্চার প্রতি সেই কারণে সে সবই করতে বাধ্য মানে সে ইমোশনালি সে বাধ্য সে আমি কখনোই তাকে করি নাই কিন্তু সে নিজে থেকে আর কি যে রাত জাগা তারপর প্রথম বাচ্চার সময় স্পেশালি রাতজা গানে পিচেঞ্জ করা ওকে নিয়ে ইভেন সে তার অফিস করছে বাচ্চাকে নিয়ে 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 দেখা গেছে মাঝে মাঝে তার অফিসে গেছে বাচ্চাকে নিয়ে তখন হয়তো দেখা গেছে আমার জব ছিল কখনো যখন আমার জব শুরু হয়েছে তখন সে বাচ্চাকে নিয়ে তার অফিসে চলে গেছে ওখানে দেখা গেছে বাচ্চা ঘুমাই গেছে তখন তার নেপিচেন্স করা খাওয়ানো সব করতেছে মানে সব মিলে সে তার সাপোর্ট ছিল তার সাপোর্ট ছিল বলেই পারছি আর কি আলহামদুলিল্লাহ হ্যাঁ সব মিলে আলহামদুলিল্লাহ তো এই যে আমি ওই দিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো ওনাদের একটা বই পাবলিকেশন করেছেন তো ওইখানে লেখা আছে যে বাবা মা দুজনেরই কিন্তু দরকার একটা বাচ্চার লাইফে আপনি কি মনে করেন যে কতটুক দরকার বাবা মা কি এক এক দুজন একই পেজে থাকা দরকার না দুজন দুই ধরনের অ্যাডভাইস দিলে বাচ্চারা ঠিক থাকে না এটা কখনোই ঠিক থাকবে না এখন কোন কোন বাবা চাচ্ছে কোনো বাবা চাচ্ছে যে না তুমি নাচ শিখো কোনো মা চাচ্ছে না তুমি গান শিখো না কোনো মা চাচ্ছে না তুমি এই ডাক্তার হবা কোনো বাচ্চা মা চাচ্ছে আবার তুমি ইঞ্জিনিয়ার হবে। এই যে দুজনের দুই রকম মতামতের জন্য বাচ্চাটা সাফার করে বাচ্চাটা কিন্তু এটা আমার ওপিনিয়ন যে বাচ্চাটা সাফার করে এখন দুইজনেরই আগে বসে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আমার বাচ্চা কোনটা পছন্দ করে আমার বাচ্চার জন্য কোনটা ভালো হবে কিভাবে নিলে ইয়ে হবে সেটা যদি দুজন দুই মতের থাকে যেমন সংসারেও সেটা অশান্তি থাকে

তো এই জিনিসটা যে বাবার কাছে গিয়ে বলবে মা এটা করেছে মার কাছে গিয়ে বলবে বাবা এটা করেছে মানে নেগেটিভ কথা তখন যদি বাবা মার সাথে গিয়ে কথা বলেন বা রাগ রাগ করেন তখন কিন্তু বাচ্চারা সুযোগটা নেই না আমার আমাদের ক্ষেত্রে যেটা হয় যদি কখনো গিয়ে বাবার কাছে গিয়ে বলে যে আম্মু বখা দিছে বা আম্মু এটা করছে তুমি হয়তো দুষ্টামি করছো এই জন্য করছে আম্মু তো তুমি এটা পুরো না আম্মু যেভাবে বলছে তাহলে সেটা শুনলেই তো পারতাম আবার আমার কাছে যখন বলে হ্যাঁ বাবা এটা করছে তখন আমি বললি যে তুমি তাহলে বাবার কথা শুনছো না নিশ্চয় শুনছো না কারণ তখন আর সুযোগটা দেই না তাদেরকে যে যে আমাদের হ্যাঁ আমি তখন কারো পক মানে মানে তখন আর ওই পক্ষটা নেই না কারণ এটা নিলে আমার আমার ইয়ে আর কি যে এটা নিলে বাবা মার প্রতি তাদের দূরত্বটাই তৈরি হবে এটা কখনোই এটা থেকে ভালো কিছু আসবে না যখন যে না বাবা মা এক থাকতে হবে বাবা মা যখন সম্পর্কটা ভালো থাকবে তখনই কিন্তু সন্তান মানে ভালো কিছু আশা করতে ভালো কিছু আশা করতে বাচ্চাদেরও বাবা মার প্রতি রেসপেক্টটা থাকে যে না আমার তো ওখানে গিয়ে বললে লাভ নেই সেকেন্ড টাইম কিন্তু সে বলবে না সেকেন্ড টাইম সে ভুলবে না যে লাভ নাই তো ওখানে যদি বলি তো ওটা তো কোনো লাভ না হ্যাঁ এটা আমি পাবো না এটা কখনোই উচিত না আগে তবে হ্যাঁ অনেক সংসারে যেটা হয় বাবা মার মধ্যেই জটিলতা থাকে সেটা বাচ্চাদের উপর মানে হ্যাঁ এফেক্ট করে বাচ্চাদের যেমন একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের অনেক কিছুই সেটা লাখিলি দুই একটা হয়তো ডিফারেন্ট হয়ে যায় সেটা তো ডিফারেন্ট আমার বাবা মারে দেখছি সবসময় ঝগড়া করতে সবসময় তারা এখানে প্রবলেম করতে কিন্তু আমি ভালো থাকতে চাই আমি ভালো একটা কিছু অ্যাচিভ করতে চাই লাইফে যাতে আমি নিজে ভালো থাকি আমার সংসারটা যেন আমি বিয়ে করলে ছেলে হোক মেয়ে আমি আমার সংসারটার জন্য গুছায় রাখতে পারি তো ওই জিনিসগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে তারা ওইটা পিক আপ চেষ্টা করে কিন্তু কিছু কিছু বাচ্চারা আছে কিন্তু টোটালি অল উল্টা চলে যায় তখন তারা ড্রাগস নেবে তারা গুলপতে চলবে গুলপতে চলবে তো এই যে বলা যায় না কোন বাচ্চা কিভাবে যাবে আমরা সবসময় কম্পেয়ার করি ও প্রথম বাচ্চা দিয়ে দ্বিতীয় বাচ্চারে কথা কি এটা আসলে চলে আসে আমাদের প্যারেন্টসদের চলে আসে কিন্তু এটার জন্য কিন্তু আমি নিজেই মানে অনেক স্ট্রাগল করি অনেক স্ট্রাগল করে চেষ্টা করি যে না আমি এটা কিন্তু করব না আমার করা উচিত না আমার কম্পেয়ার করা উচিত না কিন্তু মানে হঠাৎ করে যেন মাঝে মাঝে চলে আসে মানে একটু হয়তো একটু যদি কখনো খুব বেশি জিনিসটা হয়তো আশা করছিলাম বা এটা হয় নাই সেটা আমার মতো হয় নাই তখন কিন্তু ওইটা চলে আসে কিন্তু এটা আসলে উচিত না যে এই যে কম্পেয়ার করাটা এই যে তুলনা করাটা এটা কিন্তু বাচ্চাদের ক্ষতি করে তো তুলনামূলক আমি কম করে অনেক চেষ্টা করতেছি বাট হঠাৎ করে চলে আসে এটা আমি দেখা গেছে যে না ও তো এটা করতে পারত করতে পারতো না কখনোই করা উচিত করি মানে অনেক এবং ওদের একটা কাজ সুন্দর যখনই আরো একটা কাজ করলো সেই কাস্টার প্রশংসা করা সেই কাস্টার জন্য আমি যেটা করি আমার ছোট ওদেরকে ধরেন এক সপ্তাহের একটা কিছু একটা দিলাম যে এই সপ্তাহটা তোমরা যদি কন্টিনিউ নামাজ পড়ো এভরিডে মানডে টু ফ্রাইডে বা মানডে টু সানডে যে এই সপ্তাহে তোমাদের একটা গিফট থাকবে তখন আমি কিন্তু ওই ছোট ছোট গিফট আইনা লুকায় রেখে দিই আমি আবার সাথে সাথে দিই না কারণ তাহলে কন্টিনিউ আবার ওই যে মাম্মি মানে আম্মু বাহিরে গেছে মানে কিছু নিয়ে আসবে ওইটাও আবার সুযোগ দিই না মাথার মধ্যে ওইটা ঢুকাইতে দেয় না এক সময় পারবো এক সময় আমি পারবো না তখন ছোট মানুষ মনে করবে আমি আইনা তখন যখন এক মনে করেন যে নিজেরাই একটা ইয়ে ক্যালেন্ডার তৈরি করছে ওটাকে ওটাতে মানডে আজকে কয় কাজ করলো নামাজ কয়টা হোমওয়ার্ক করলো ওগুলার একটা ডায়েরি ওরা করে যে পয়েন্ট দেয় তারা একজন আর একজন পয়েন্ট দেয় তো দেখে যে সবচেয়ে হায়েস্ট পয়েন্ট পাই তাকে আমি গিফট দুজনকেই দিতে হয় আলটিমেটলি গিফট কিন্তু আমাদের আসলে সময় বেশি নাই তো যাওয়ার আগে আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন আপু ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য মা হিসাবে আমি সত্যি খুব মানে আনন্দ ফিল করতেছি যে এত সুন্দর একটা প্রোগ্রামে নিয়ে আসছেন আমি সবাইকে যেটা অনুরোধ করব সন্তানদেরকে সময় দেন প্রত্যেক বাবা মাকেই বলবো আপনার যত ব্যস্ততাই থাকুক যত কিছুই থাকুক আপনার বাচ্চাদেরকে সময় দেন সময় দিয়ে তাদের সাথে তাদের তাদের কোথায় কি কি করতেছে না করতেছে সেগুলো আপনারা একটু লুক আপনার করেন জানেন তাদেরকে সেই তারা যেন তাদের দুঃখটা আপনাদের বাবা মার কাছে বলতে পারে বাবা মার কাছে যেন শেয়ার করতে পারে বাবা মাকে যেন বন্ধু বন্ধু বলতে খালি মুখে ওই যে বন্ধুটা সেটা না যেন শেয়ার করতে পারে অন্য কোনো একটা মানুষকে বলার আগে আপনার কাছে যেন বলতে পারে আমি আমি ফলো করি আমার এটা চেষ্টা করি আমার বাচ্চাদের স্কুলে কি হইলো না হইলো আমি আয়সাই বলি যে আজকে কি হয়েছে আমাকে বলো আজকে সারাদিন কি করলা কি খাইলা কিভাবে কাটাইলা ধন্যবাদ আপা শ্রোতা বন্ধুরা আজকে এটুকুই ছিল